আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো পত্রিকার 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথম আলোর আড্ডা অর্থাৎ আলোর আড্ডার আজকের আয়োজনে। এই বছরটাই আমরা 25 বছর পেরিয়ে 26তম বছরে পা দিচ্ছি এবং এই 2024 সাল নানা কারণে গুরুত্বপূর্ণ, এখনো বেশ কয়েক মাস বাকি আছে, কিন্তু আমরা বলতেই পারি যে জুলাই এবং আগস্ট মাসের 5-8 তারিখ পর্যন্ত যে আন্দোলনের ধারা দেখেছে বাংলাদেশ, তার মধ্যে দিয়ে নতুন একটা বাংলাদেশ জেগেছে, বাংলাদেশে অনেক পট পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের যারা কারিগর, যারা মাঠে ছিলেন, তাদেরকে নিয়েই আমাদের আজকের আলোর আড্ডা। আমরা এক এক করে তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। প্রথমে যাচ্ছে দীপু মালাকার। দীপু মালাকার প্রথম আলোর স্টাফ ফটো সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোর আড্ডায়। তিনি আন্দোলনের সময় দর্শক আপনারা দেখে থাকবেন, আপনাদের অনেক পরিচিত ছবিগুলোর কারিগর তিনি, তিনি সেই ছবিগুলো তুলেছেন যা এই আন্দোলনকে অনেকটা গতি দিয়েছিল। আমাদের সঙ্গে আরও আছেন তানজিলা তাসনিম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী এবং এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তার অভিজ্ঞতা আজকে আমরা সরাসরি জানতে পারবো। আরও আমরা দেখছি লামিয়া রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী, ইংরেজি বিভাগ দ্বিতীয় বর্ষ, আপনিও এই আন্দোলনের শুরু থেকে অংশগ্রহণ করেছিলেন, তো আপনার আমরা অবস্থাগুলো, আপনার যে অভিজ্ঞতা এবং এখনকার যে প্রত্যাশা সেগুলো আমরা শুনবো। প্রথমে যাচ্ছি দীপু মালাকার আপনার কাছে, আপনি একটু বলবেন যে আপনি তো সারা বছরই ফটো সাংবাদিকতা করেন, কিন্তু এবারের ইভেন্টটাই প্রথম যে আপনি সম্পৃক্ত হলেন বা ফটোগ্রাফি করতে শুরু করলেন এবং অনেক বেশি, এটা একটা বড় আন্দোলন হতে যাচ্ছে, সেটা মনে হলো কবে? কোটা আন্দোলনের শুরু থেকে 2018 সাল থেকে ওই সময়টা তো আমরা কভার করেছি, তখন আমরা কোটা আন্দোলনের একটা আলাদা গ্রুপ ছিল, তাদেরকে রেগুলার ফলো করেছি এবং মাঝখানে 4 বছর পর এসে, আমরা 4-5 বছর পর এসে এই 24-এ এসে আন্দোলনটা দেখলাম। তো আন্দোলনটা আবার শুরু হলো যখন জুলাইয়ের প্রথম দিক থেকে, তখন আমরা আন্দোলনটাকে একটা স্বাভাবিক আন্দোলন হিসেবেই দেখছিলাম যে না, ঠিক আছে, কোটা আন্দোলনের 4-5 বছর আগে একটা হয়েছে, তাই এত বছর পর আবার আন্দোলনটা নতুন করে, নতুন সেই পরিপত্র বাতিল করার পর থেকে যেভাবে শুরু হলো, তো আমরা শুরুটা আমাদের, আমার কাছে একটা স্বাভাবিক আন্দোলন, যেভাবে আমরা রেগুলার অ্যাসাইন কভার করি তো আমি সেভাবেই করছিলাম। তো আমাদের কাছে, আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি যখন নাকি শুরুটা বলতে জুলাইয়ের 1 তারিখ থেকে তো আন্দোলন, হয়তো এই 1-2 দিন আগে পরে হতে পারে, কিন্তু যখন নাকি প্রধানমন্ত্রীর সেই সাবেক প্রধানমন্ত্রীর সেই যে ভাষণে গিয়ে, সংবাদ সম্মেলনে গিয়ে যখন উনি বললেন সেই রাজাকারের বিষয়টা, এবং সেদিনকার রাতে আমি কভার করতে পারিনি, আমার আরেক সহকর্মী সেদিনকার রাতের যখন স্টুডেন্টরা একদম হল ভেঙে বাইরে এসে স্লোগান দিল, পুরো ক্যাম্পাস তখন প্রচুর উত্তেজিত হয়ে উঠলো, তখন আমার সেই রাতটাই, আমি যখন নাকি নিউজটা হঠাৎ করে দেখি যে সবাই মিলে স্লোগান দিচ্ছে রাতে, একটা সরকারের এত বছরের একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিস ভেঙে এত বছরের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রোটেস্ট করতেছে, আমার কাছে প্রথমে এই দিনটাই আমার কাছে ধাক্কাটা লাগে যে না, এটা সামথিং নিউ, মানে অনেকদিন পর এরকম একটা প্র্যাকটিস ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারের বিপক্ষে এসে একদল স্টুডেন্ট যে রাস্তায় নেমেছে, এটাই আমার কাছে প্রথম দিন বলো। সেদিন আমার আরেক সহকর্মী ছিলেন, তার ছবি দেখলাম আর অন্যান্য সোশ্যাল মিডিয়া বলেন, টিভি চ্যানেল, তারপর আমি, এবং সেদিনকার তারপরেই যখন 15 জুলাই সেদিন তো আমি এই সকাল থেকেই ক্যাম্পাসে ছিলাম, সকাল থেকে ওই বৈষম্যভিত্তিক আন্দোলনের ব্যানারে যারা রাজু ভাস্কর্যে এই সমাবেশ করছিল সেটা ফলো করছিলাম এবং পাশাপাশি ছিলাম। আবার সেদিন সকালে প্রথম শুরু হয় ইডেনে, ইডেন কলেজে স্টুডেন্টদের সাথে ওখানকার টিচার এবং ছাত্রলীগ কর্মীদের একটা ঘটনা ঘটে, সংঘর্ষ না ঠিক, হাতাহাতি এবং গেট লাগিয়ে দেওয়া, স্টুডেন্টকে বেরোতে না দেওয়া, এই একটা ঘটনা শুনে এই ইনসিডেন্টের সাথে আমরা মনে হয় যে কিছুটা লামিয়ার অভিজ্ঞতা নিতে পারবো। আমরা তার আগে একটু আপনার কাছে যেতে চাই তানজিলা তাসনিম, আপনি একটু বলবেন যে 15 তারিখ যেটি বলছিলেন দীপু মালাকার, যে এই দিনটাই হচ্ছে অনেকটা স্ফুলিঙ্গের মতো, অনেকটা আন্দোলনটা বড় হচ্ছিল, এটা একটা
টার্নিং পয়েন্ট বলা চলে, সেই সময়গুলোতে আপনি ঠিক কোন জায়গাটায় কর্মসূচি পালন করছিলেন বা কিভাবে যুক্ত ছিলেন? প্রথম দিকে মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যখন যেদিন ভাষণটা দিয়েছিলেন যে রাজাকার কথাটা একদম ইউজ করে, তার আগে পর্যন্ত যে মানে বিভিন্ন দিন মিছিল হচ্ছিল সেদিনগুলোতে আমি যেতাম মিছিলে, এক ঘন্টা বা দুই ঘন্টার বেশি থাকা হতো না। কিন্তু যেদিন উনি সংবাদ সম্মেলনে এই কথাটা বলেন, সেদিন রাতে সেদিন সন্ধ্যাতেই আমি আমার ফেসবুকে একটা পোস্ট দেই আমরা কি রাজাকার এটা বলে। তারপর থেকেই সন্ধ্যা থেকে আটটার দিক থেকে সম্ভবত শুরু হয়েছিল সূর্যসেন হল থেকে যে একটা স্লোগান যে তুই কে আমি কে রাজাকার রাজাকার এটা বলে, তারপরে ওই হল থেকে বের হতে শুরু করেছে মিছিল নিয়ে। তখন দশটা বেজে গেলে তো মেয়েদের হলের গেট অফ করে দেয়। আমরা সেদিন রাতে সবাই হলের তালা ভেঙে আমরা বের হয়েছি। এটা কত তারিখে? এটা যেদিন প্রধানমন্ত্রী মানে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এই কথাটা বলেন সেদিন রাতেই আমরা সেখান থেকে বের হওয়ার পরে, তারপরে মানে বাইরের যে হলগুলো ছিল মেয়েদের আরও দুইটা, সেখান থেকে মেয়েরা চলে এসেছিল। আমরা প্রায় রাত দেড়টা পর্যন্ত তখন বাইরে ছিলাম, আমরা মানে স্লোগান দিয়েছি সাধারণত দশটা পর্যন্ত থাকে, দশটা পর্যন্ত সেই দিন আপনারা দেড়টা পর্যন্ত ছিলাম। তো মানে এই সময়টা থেকে সেদিন থেকে আমার শুরু হয়েছিল যে আমি একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি, যে আমার ফ্যামিলিতে সেই সময়ে মুক্তিযুদ্ধে কেউ অংশগ্রহণ না করলেই আমি যে রাজাকার হয়ে যাব সেরকম ট্যাগ তো কাউকে কেউ দিতে পারে না। আর এই দেশে একটা নাগরিক হিসেবে আমার এই দেশে স্বাধীনভাবে থাকার অধিকার আছে, আমার যে কোনো বৈষম্য শিকার আমি কেন হব? ওই ঘটনার আগে থেকে কি আপনি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নাকি অবজার্ভ করছিলেন? আমি যুক্ত ছিলাম, আমি অল্প সময়ের জন্য যেতাম, যেহেতু মানে এটা কোটা আন্দোলন ছিল তো, আর আমার সরকারি চাকরির কোনো ইচ্ছে নেই। তো আমার মনে হয়েছিল বৈষম্যটা কেন হচ্ছে, তো এই বৈষম্য যেন না হয় সেই হিসেবে আমি মানে আন্দোলনে যুক্ত হচ্ছিলাম। আমরা একটা এবার একটু লামিয়ার কাছে যেতে চাই। আমরা শুরুটা শুনছিলাম লামিয়া, 15 তারিখ যেদিন এই ঘটনাটা অনেক বড় হয় দীপমালাকার যে দিনটা বলছিল সেই দিন তো আপনি তো ইডেনের ছাত্রী, আপনি কি সেখানে ছিলেন? অবশ্যই ওখানে ছিলাম, সকাল থেকে ওখানে ছিলাম। কেমন ছিল দিনটা? আমাদের ইডেন থেকে বের হওয়ার কথা ছিল সকাল 10টায়, তো আমি তখন ওখানে পৌঁছাই নাই, আমি পৌঁছেছিলাম 10:30। তো এর মধ্যে আমি সে দেখছি আমার যে সিনিয়র আপুরা বলেছিল যে আসো, আমরা দেখছি ইডেনের গেট লক ছিল, আর আপুরা এসে বলতেছে যে ভেতরে ছাত্রলীগের নেত্রীরা ওনাদের উপর অ্যাটাক করছে। যারপরে আমরা এটা বেলা 10:30 দিকেই হবে। তারপরে হচ্ছে আমরা টিচারদেরকে অনেক রিকোয়েস্ট করি যে ম্যাম আমাদের অনেক ফ্রেন্ডরা ভেতরে আটকা আছে, ওরা আন্দোলনে আসতে চায়, আপনারা একটু গেটটা খুলেন। কিন্তু আমাদের টিচাররা কেউ গেট খুলেনি, বরং আমাদের সাথে অনেক বাজে আচরণ করা হয়েছিল, দারোয়ানকে দিয়ে আমাদেরকে বের করে ওনার গেট লাগিয়ে দিয়েছিল। তারপর আমাদের ভেতরে একটা ক্ষোভ জন্মে যে আমাদের এতগুলো স্টুডেন্ট ভেতরে আটকা আছে, আমরা কেন তাদেরকে বের করতে পারবো না। তখন আমরা প্রায় 13-14 জন মিলে ইডেনের অনেক বড় গেট আমরা সবাই ধাক্কায় ধাক্কায় প্রথমে গেট 1 নম্বর গেট ভেঙেছি। ভাঙার পর আমরা ক্যাম্পাসের ভেতরে ঢুকি, যখন আমাদের একটু সাহস হয়ে যায় যে আচ্ছা আমরা পারবো, তখন আমরা আমাদের যেটা মেইন গেট আমাদের স্টুডেন্ট দিয়ে একটা ওয়াল বা গেট ভেঙে ফেলা, এটা তো আসলে মেয়েদের সাধারণত এই ধরনের সেই সাহসটা আসলে কিভাবে আসছিল বা কার সাহসটা? একটা খুব থেকে আসছিল যে আমরা একটা ন্যায্য দাবি আদায়ের জন্য যাচ্ছি, আমাদের টিচার আমাদেরকে সাপোর্ট কেন করবে না? আচ্ছা তারা করবে না, কিন্তু তারা ছাত্রলীগদের কেন আটকাবে না? টিচারদের ভূমিকা ছিল মানে কোনো ভূমিকাই ছিল না আসলে সত্যি বলতে। যেটা তো আমরা পরে আমাদের মেইন গেট যেটা আমরা সাধারণত চলাচল করি ওই গেটটা আমরা ভেঙে ফেলি। এই গেট যে ভাঙার কথাটা আপনি বলছেন সেই জায়গাটায় আমি যতদূর জানি দীপমালাকার আপনি সেদিন সেখানে ফটোগ্রাফি করছিলেন, আপনি সশরীর উপস্থিত ছিলেন ওই দিনের। আপনার ওই সময়টার অভিজ্ঞতা বা ছবিগুলোর কথা যদি একটু বলেন আমাদের দর্শকদের দেখাতে, আমি উল্লেখ করতে চাই আমাদের দর্শকদের কে যে আপনারা যারা প্রথম আলো ফলো করে থাকেন সবসময় তারা কিছু কিছু ছবি আন্দোলনকে সত্যি গতি দিয়েছে এবং আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া বা আন্দোলনকে মানুষের সামনে হাজির করা সেই ছবিগুলোর মধ্যে একটি তুলেছেন দীপমালাকার, যে ছবির মধ্যে আমাদের আজকের অতিথি লামিয়া রায়হান যার কথা আমরা শুনছিলাম তিনি আছেন, সেই ছবিটা সম্পর্কে যদি একটু বলেন। সেই ছবিটা তার আগে কিছু ঘটনা আছে যেগুলো আমার কাছে না বললেই নয় বা আমার জন্য আন্দোলনটা আরো বেশি। 15 জুলাই এটা তো সকালে ইডেন শেষ হলো, তারপর বৈষম্য বিরোধীর আন্দোলন ছিল, ওদের আন্দোলনের সময় ছিল 3টা পর্যন্ত, তারপর 3টা থেকে ওখানে কর্মসূচি ঘোষণা ছিল ছাত্রলীগ ওখানে সমাবেশ করবে। সো এই ঘটনার একটা পর্যায়ে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের টিমগুলো মিছিল নিয়ে বিজয় 71 হলের দিকে যায়, তখন ঘটনার এক পর্যায়ে ওদের সাথে ছাত্রলীগের সাথে ওরা ইট পাটকেল ছুড়াছুড়ি ধাওয়া পাল্টা ধাওয়া এরকম কিছু ঘটনা ঘটে যায়। সো ওই
একটা টাইম আমি ইনজোর্ড হয়ে যাই ওই স্পটে, আমি আঘাত পাই ছাত্রলীগের বিজয় একাত্তর হলের ভেতর থেকে, আসলে ইট ছুড়ে আসার মানে ওখানে ইটের বৃষ্টির মতো হচ্ছিল। আমি যখন ছিলাম তখন আসলে আমরা কোনো জায়গায় সেফ জায়গা পাচ্ছিলাম না, বিজয় একাত্তর হলের অপোজিটে একটা মাঠের মতো ছিল, তখন আমরা মানে এখানে এই সাইড থেকে সাংবাদিকতা যে কত ঝুঁকিপূর্ণ একদম ছিল, আমরা আসলে যে একটা নিরাপদ জায়গা থেকে কাজটা করব মানে আমাদের সেফ থাকতে হবে, না হলে তো আমি কাজটা বের করতে পারছি না, কিন্তু আমরা আসলে কোনো জায়গায় মানে দুই সাইড থেকেই ইট আসতেছিল। তো এক পর্যায়ে আমার আমি তখন শুটিং করছিলাম, একটা ইট পায়ে অনেকখানি আদলা একটা ইট এসে আমার বাঁ হাতে কবজির পথে পড়ে, তো আমি সাথে সাথে আমার হাতটা অবশ হয়ে গেছিল, আসলে আমি বুঝতেই পারছিলাম না কি হয়েছিল পরে, কিন্তু আমি তখন মানে ব্যথাটা আসলে ভুলেই গেছি, কিন্তু এখানে এত ঘটনা চলে যাচ্ছে আর আমি দেখতেছি এখানে এক ছাত্রলীগ ক্যামেরাটা সেভ করো, তো ক্যামেরা সেভ ছিল আসলে ওই সময় আমার ক্যামেরা সেভও না আমার হাতের ব্যথাও না, আমি আসলে কোনো কিছু চিন্তা, আমি তো দেখতেছি ঘটনাটা আমি তুলতে পারতেছি না। আমি এই ঘটনা যখন দেখলাম তখন আমরা অলরেডি ছাত্রলীগের এক কর্মীরা এক আন্দোলনকারীকে চাপাতি দিয়ে পিড়াচ্ছে, আমি কোপাচ্ছে, আমি এটা দেখতেছি আমি তুলতে পারতেছি, তো সাথে সাথে গিয়ে আমি ওই ছবিটাও পাই, ওই ছবিটা আমাদের পত্রিকাতে লিডও হয়েছিল, তো সেটা তুলি, সেটার এক পর্যায়ে তখন আমি আরেকটু থিতু হয়ে যাই, মানে হাতের ব্যথাটা তখন আমার আস্তে আস্তে বাড়ছিল, তো আমার এক সহকর্মী আর এক পত্রিকা হাউসে কাজ করে তিনি আমাকে স্যানিটাইজার দিয়ে ফার্স্ট এইড একটা যেন ইনফেকশন না হয় দিয়ে আমার হাতটা ই করে দিল, কিন্তু আমি ততক্ষণে আসলে দুই হাতে কাজ করতে পারছিলাম না, এক হাতেই কাজ করছিলাম, এক হাতে কাজ করতে করতে ছবি তুলছিলাম, ছবি তুলছিলাম রাইট, তুলে আমি যখন ভিসি চত্বরের সামনে যাই, ভিসি চত্বরের সামনে গিয়ে তখন আসলে আমি এই ক্যামেরাটা দিয়ে দুই হাতে ধরে আমি কাজ করব এই জন্য এই পজিশনে ছিলাম না, কারণ আমার এক হাতই নিতে হবে, আমি একটা টেলিলেন্স ইউজ করছি, তো ক্যামেরাটা তো অলরেডি ভারী হয়ে যায় তখন, টেলিলেন্সটা একটু অনেক খুব ওয়েট, তো আমি রোড টেলিলেন্সটা একটু আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলবেন যে লম্বা কত, টেলিলেন্স 70-200 mm যে লেন্সটা আমাদের, সেই লেন্সটা একটু যথেষ্ট ভারীও এবং বড়ির সাথে লাগালে সেটা যথেষ্ট ভারী, তো আমি ওই ভিসি চত্বরের যে সড়ক বিভাজক আছে সেই সড়ক বিভাজকে উঠে, তখন আমি আপনি যদি ছবিগুলো দেখেন ওখানে ছবিগুলোতে মানে ছাত্রলীগের কর্মীরা যখন নাকি একদম গণহারে স্টুডেন্টদের উপর একদম মানে ওরা হাতের সামনে যা কিছু পেয়েছে রড আপনি বাঁশ স্ট্যাম্প সব কিছু দিয়ে, এই ছবিটা আমার মনে হয় যে সেই ছবিটা, তো আমি ওই এক হাত দিয়ে আমি ওই একটা সেফ জায়গায় দাঁড়িয়ে আমি তুলছিলাম, তখন সাথে সাথে আমি দেখলাম আপনি এই দুইটা আপুকে এখানে একটা ছাত্রলীগের কর্মী একদম বেধরকভাবে পিটাচ্ছে, ওরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে একদম, আমি ওদের চেহারার মধ্যে যে এক্সাইটমেন্টটা দেখেছি মানে যে আতঙ্কটা যে ভয়টা সেইটাই আমি তখন ভাবলাম যে না এইটাই ছবি চলে যাচ্ছে, তো আমি ছবিটা আপনি যদি পেছনে একটা দেখেন ওই ছবিটা আমার মিস, ওখানে কিন্তু একটা স্টুডেন্ট আছে সেও কিন্তু লাঞ্ছিত হয়ে ফেরত আসতেছে, তার মানে ছবিটা পূর্ণাঙ্গ আসে নাই, কিংবা দেখলাম যে আমি চেষ্টা করেছিলাম দুইটা ঘটনা আমি একসাথে কভার করতে কিন্তু সেটাও হয় নাই, কিন্তু এই ছবিটা আমি সাথে সাথে তুলে বললাম যে না এখানে একটা আমি আসলে স্টুডেন্টদের উপর যে প্রকৃত চড়াও হওয়াটা সেইটা সেটা মানে একটা প্রমাণ একটা প্রকাশ, তো সাথে সাথে তখন আমি ওই আহত অবস্থাতেই অফিসে ছবিটা পাঠিয়ে দিই, তো খুবই মানে দ্রুততার সাথে দেখলাম আমাদের ছবিটা আমাদের নিউজের সাথে লিড হিসাবে ব্যবহার করা হচ্ছিল, আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর আমি তখন আমি আমি স্পটেই মানে আমি ঢাকার ক্যাম্পাসেই আছি, তখন আমি এটা বুঝলাম যে ওটা প্রচুর পরিমাণে সব আমার কলিগরা শেয়ার করতেছে, মানে ভাইরাল বলা যায় এটা, যেটা সবাই খুব আলোচনা করতেছে এবং এই আন্দোলনের একটা প্রতীক হিসাবে যে একটা আন্দোলনে এই ছবিটা কি পরিমাণ টর্চার হয়েছে সেটা তো একটা একটা সিম্বলিক লাগে, আমি ঠিক এই জায়গাটায় লামিয়াই ছবিটাতে আছেন আপনি, আপনার ছবিটা উনি তুলেছিলেন, আপনি তো উনাকে জানতেন না, আপনি কখন জানলেন যে এটা ভাইরাল হয়েছে এবং জানতে পারেন কিনা? আমরা যখন আমি বেসিক্যালি যখন ওই জায়গাটাতে ছিলাম আমার সত্যি আমার মানে বাঁচার আশাটা ছিল না, আমার কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছে যে আমি হয়তো আজকে বেঁচে ফিরতে পারবো না বা হয়তো রক্তাক্ত অবস্থায় আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে, যা হোক পরে আল্লাহর অশেষ শুক্রিয়া ওখান থেকে আমি বেঁচে ফিরতে পেরেছি, তেমন বড় কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। বাসায় আসার পরে আমি যখন ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম তখন আমি আমাদের ডিপার্টমেন্টের মেসেঞ্জার গ্রুপে দেখলাম যে বেশ কয়েকটা আন্দোলনের ছবি, তো হঠাৎ করে আমি দেখি যে ওর ভিতরে আমার ছবি, আসলে আমি ভাবিনি, বিকজ আমরা যখন ওই আমরা তো বাসের চিপাতে আটকা পড়েছিলাম, ওখানে অনেক বাজেভাবে ছাত্রলীগ পেটাচ্ছিল, আমরা সামহাও আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে বের হয়ে আমরা আমি আর আমার পাশে মোটা দৌড়াচ্ছিলাম যেন বের হতে পারি, তো ভাইয়া যে কখন ছবিটা তুলছে আমরা সেটাও জানি না, কারণ আমি ভেবেছিলাম ওই জায়গাটাতে কেউ নাই ফাঁকা ছিল, পরে এসে দেখলাম যে আসলে ছবিটা ভাইরাল হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তাহলে অর্থাৎ আজকের অনুষ্ঠানে এসে আমরা প্রথম দুজনে আপনার বোধহয় কথা বলছেন একদম সেটা আর কি, এটা একটা ভালো ব্যাপার, আমাদের কাছে ভালো লাগছে আমরা দুজনকে একসাথে পেলাম।
আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই তানজিলা তাসলিম, এই গল্পটা তো আসলে এরকম যে প্রতিদিনের গল্প করতে আমরা অনেক লম্বা সময় পার হতে থাকবো, আপনার কখন মনে হলো যে আন্দোলনটা তো নিশ্চয়ই এভাবে কয়েকদিন কয়েক সপ্তাহ ধরে এগোতে থাকলো যে আপনার আন্দোলনটা সফল হতে পারে? কারণ গোটা আন্দোলন তো একটা এর আগে 18 সালে হয়েছে, সফল হয়নি, বা এবারেও যে হবে এরকম তো আপনারা আগে থেকে জানতেন না, তাই তো? এটা কখন থেকে? আচ্ছা, আমরা যখন মানে শহীদ আবু সাইদের খবরটা আমরা যখন জানতে পারি তখন আমরা ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। আর মানে আমরা এটা ভাবিনি যে স্টুডেন্টদের উপরে টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে বা রাবার বুলেট দিচ্ছে, কিন্তু এটা কখনোই বিশ্বাস করতে পারিনি যে পুলিশ মানে মেরে ফেলবে একজনকে। তো তাকে যখন মেরে ফেলা হলো তখনই মনে হয়েছিল যে না, আর সম্ভব না। সেই প্রথম দিনেই কিন্তু 6 জন মানুষ মারা গিয়েছে, আর একটা মানে হচ্ছে মানে নৃশংসভাবে এভাবে স্টুডেন্টদের মেরে ফেলা হচ্ছে যাদের কোনো দোষ নেই। আমাদের নিজেদেরকে মানে রক্ষা করার জন্য কিন্তু আমাদের হাতে কিছুই ছিল না, তো আমাদের উপরে এরকমভাবে হামলা করা হচ্ছে। আমরা সেদিনই মনে হয়েছিল যে না, এর আমাদের আর পেছনে সরে যাওয়ার সুযোগ নেই। আমাদের এখন মানে পেছনে বলছি না, পেছনে পুলিশ আর সামনে আমাদের স্বাধীনতা, তো আমাদের মানে সামনে এগিয়ে যেতেই হবে। সেদিনই মনে হয়েছিল যে আমরা সফল হবই। তারপরে 15 তারিখে সে দিনের বেলা আক্রমণটা হওয়ার পরে রাতের বেলাতেই কিন্তু আমরা প্রথম রোকেয়া হলে ছাত্রলীগ মুক্ত করেছিলাম, এবং সেখানে আতিকাকে যখন হল থেকে বের করে দেওয়া হচ্ছিল যে ছাত্রলীগ নেত্রী রোকেয়া হলের, সেই সময় আমি সেখানে ছিলাম। আমি পুরো মোমেন্টটা ভিডিও করা ছিল আমার ফেসবুকেও আমি সেটা পোস্ট করেছিলাম। তারপরে সেই রাতে আমরা কেউ ঘুমাইনি, মানে আমাদের হলের প্রায় ধরতে গেলে সব মেয়েরাই উত্তেজনা নিরাপত্তাহীনতা দুটোই ছিল। কারণ আমরা যখন মানে আমাদের ভাই বোনেরা যখন মার খাচ্ছিল তখন কিন্তু বিভিন্ন হলের প্রভোস্ট যারা ছিলেন, শিক্ষক যারা ছিলেন, তারা কেউ কিন্তু সেফটি দিতে আসেননি। কিন্তু এটি আমি নিজে চোখে দেখেছি যে আতিকাকে যখন হল থেকে বের করে দেওয়া হচ্ছিল, মানে তখন কিন্তু রোকেয়া হলের যে প্রভোস্ট ছিলেন তিনি কিন্তু সেফ এক্সিট দিয়ে দিয়েছে। তো এটা আমাদের মনে হচ্ছিল যে এখন আমাদের সাথে মানে আমাদের সেফটি সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে। এখন আমরা যদি নিজেদের সেফ রাখতে না পারি আমাদের সাথে যে কোনো কিছু হতে পারে, সারা রাত জেগে থাকা। তারপরেই 16 তারিখে আমরা মানে একটা উত্তেজনা ছিল যে কেন্দ্রীয় শহীদ মিনারটা আমাদের ছিল, রাজু ভাস্কর্য যেটা সেখানে ছাত্রলীগের অবস্থান ছিল, ভিসি চত্বরটা পুরোটা পুলিশ বিজিবি ওদের মানে দখলে ছিল, মানে মানে কেন্দ্র ভাগ হয়ে গিয়েছে। আমরা যারা মানে পতাকা মাথায় ছিল আমাদের, আমরা যারা শহীদ মিনারে ছিলাম, তারা কেউ সেখান থেকে আর মানে রাজু ভাস্কর্যের এদিকে আসতে পারছিলাম না। সেদিন পুরো 5 ঘন্টার মতো আমরা ওখানে অনেকে আটকে ছিলাম বা ওখান থেকে ওই সময়গুলো একটু সংক্ষেপে যদি এটা একটু ক্লোজ করতে চাই যে আপনার কখন মনে হলো যে আপনারা উইন করতে যাচ্ছেন বা আপনারা মানে আসলে যে দাবিটা করছেন সেই দাবিটা অ্যাচিভ করতে যাচ্ছেন? আমার তো এটা মানে বললাম না, তখনই মনে হয়েছে যে আমরা এটা অবশ্যই জিতব, আমাদের জিততে হবে। তাৎক্ষণিক এরকম একটা, তাৎক্ষণিক এটা মনে হয়েছে। ধন্যবাদ দীপুমালাকার, আপনার কাছে আসছি। আপনি তো তারপর থেকে ধারাবাহিকভাবে ছবি তুলছিলেন এবং এটা কয়েক সপ্তাহ ওখানেই আমার একটা ব্যথা হয়েছে যে আমার প্রথম দিকের এই কষ্টটা ছিল এরকম যে আমি প্রথম দিন যখন ওই আহত হই তখন আসলে আমি ওই অফিসে আসার মতো ছিলাম না। আমি হাতে যখন ইনজুর্ড হয়ে যাই তখন আমার এক সহকর্মী আমাকে পরে অফিসে নামিয়ে দেয়, আমি অফিসে এসে তাড়াতাড়ি ছবিগুলো ফাইল করি, অফিসকে দেই, দিয়ে পরে আমি দেখলাম যে না, আমার হাতের ব্যথা তখন আসলে তখন আমি ব্যথাটা বুঝতে পারি নাই, যখন নাকি আস্তে আস্তে ব্যথাটা বাড়ছিল তখন আমি দেখলাম যে না, আমি আসলে বাইক চালানোর মতোও নাই, কাজের মতোও নাই। আমি তখন বাসার দিকে আসি, আমি এখানে এসে হাসপাতালে ট্রিটমেন্ট নেই, তখন আমার হাতে 2টা শিলি হয়েছিল। শিলি হওয়ার পরে আমি প্রায় 10 দিনের মতো আমি একদম রেস্টে চলে আসলাম। তখনই আর কি সেখানে কারফিউ আন্দোলনের এত মানে মৃত্যুর লিস্টগুলো দেখা, এর মাঝখানে ব্ল্যাক আউট হচ্ছে, ওটাও ছিল আমার জন্য একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স যে মানে দেশের এত বড় একটা ক্রাইসিস সময় আমি আসলে বাসায় আমি কাজ করতে পারতেছি না, আমি জাস্ট একদিন কাজ করলাম আর আমি কোনো কাজ করতে পারতেছি, এটার জন্য আমার খুবই একটা কষ্টের ছিল। তো 15 তারিখ তো আমি মেবি 24 তারিখে আমি আবার জয়েন করি জুলাই, 9 দিন রেস্ট থাকার পর তখন থেকে আবার একটু স্বাভাবিক হচ্ছিল, যখন মানে সেকেন্ড কারফিউ আসে নাই, ব্ল্যাক আউটও হয় নাই, যখন মানে তখন থেকে আমি আস্তে আস্তে ধীরে সুস্থে একটু কাজ শুরু করি। মাঝখানে প্রথম দিনগুলো এই আমার যে অস্থিরতার মধ্যে আমরা তো নিউজ কভার করি কিন্তু নিউজ দেখা আবার ব্ল্যাক আউটের মধ্যে আমি দেখতে পারতেছি না, একদম সাধারণের মতো হয়ে যাওয়া, ওইটা আমার জন্য একটা ভয়ঙ্কর ট্রমাটিক সিচুয়েশন ছিল। কারণ আমি আন্দোলনটা শুরু থেকে দেখে আসতেছি,
কিন্তু এই পর্যায়ে সারা দেশে এত মানে নিউজ আসতেছে, আমার সহকর্মীদের সাথে আমি রেগুলার কথা বলতেছি, তারা বলতেছে মানে তারাও আমরা নির্যাতনের শিকার হচ্ছি, মানে আন্দোলনকারীর পক্ষ থেকেও হচ্ছি, আবার ছাত্রলীগের পক্ষ থেকেও হচ্ছি, মানে পুলিশ এখানে কোনো কাজ করতেছে না। তো আমাদের সবার এই টেনশনটা তখন আমার ভিতরে মানে একটা মানে পোড়ানো হচ্ছে না, আমার ডিজার্ট তৈরি হচ্ছে অনুভূতি আপনার এরকম ছিল। কিন্তু আবার সেকেন্ড পার্ট থেকে যখন আমি কাজ শুরু করি তখন তো আর কি আন্দোলনের চূড়ান্ত পর্যায়টা দেখলাম, মানে 5ই আগস্ট আমরা একদম একদম শুরু থেকেই দেখলাম সেদিনকে আমার সারাদিনের এক্সপিরিয়েন্স, এবং শেষে এসে যে গণভবন বলেন, বঙ্গভবন বলেন, জাতীয় সংসদ ভবন বলেন, তো আমি টোটাল এন্ড পর্যন্ত এসে দেখেছি যে না, আমি এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে দেখতে পেয়েছি, মানে শুরুতেও ছিলেন আবার শেষের দিকে শেষ পর্যন্ত ছিলেন। ধন্যবাদ আপনাকে, আপনার যে বর্ণনাটা অত্যন্ত জীবন্ত। এবং আরেকটা ব্যাপার আমার মনে হয় যে এইটা বলতে হয়, দীপু মালাকার নিজে হয়তো বলছেন যে একজন ফটো সাংবাদিক হিসেবে যে ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয় কখনো কখনো, তখন তাদের আসলে কিভাবে আসলে মোকাবেলা করতে হয় সেই পরিস্থিতিটা, সেই একই সাথে আমরা বলতে চাই যে এই আন্দোলনের মানে 2024 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ না, আমার মনে হয় যে অনেক বছরের মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট হয়ে থাকবে আমার মনে হয় যে। এবার আপনার কাছে জানতে চাই যে আগামীর বাংলাদেশ আপনি সরাসরি সম্পৃক্ত ছিলেন এই আন্দোলনের, কাছে থেকে দেখেছেন, হয়তো ছবি তার ভাইরাল হয়েছে বাট আপনার তো সম্পৃক্ততাটা ছিল সেই জায়গা থেকে, এখন সংবাদপত্রের ভূমিকা, গণমাধ্যমের কর্মী আপনি পাশে থেকে শুনলেন কেমন ভাবে তারা ভূমিকা রেখেছেন, আরো অনেকে ভূমিকা রেখেছেন, আপনার প্রত্যাশা কেমন বাংলাদেশকে নিয়ে গণমাধ্যম সহ? আচ্ছা, আমার বাংলাদেশ নিয়ে আমার যে প্রত্যাশা সেটা হচ্ছে এই আন্দোলনে কিন্তু একটা বড় অংশ ছিল নারীরা, তো আমি চাই আগামীর বাংলাদেশ যেন আমাদের জন্য একটা নিরাপদ মানে আশ্রয় হয়ে ওঠে, আমাদের জন্য যেন মানে কোনো ধরনের অবহেলার শিকার বা কোনো ধরনের হীনমন্যতায় আমাদের ভুগতে না হয়, এরকম একটা বাংলাদেশ আমি অবশ্যই আশা করি, শুধুমাত্র নারীদের জন্য না, এবং কাজের ক্ষেত্রে নারী পুরুষের যে রেশিও একটা সমতা, অবশ্যই একটা সমতা চাচ্ছি এখানে আমার। হ্যাঁ, এখানে আমার মানে আমি নারী না পুরুষ সেটা দেখা না হোক, দেখা হোক আমি সেম কাজটা আমি করতে পারছি না ঠিক মতো সেটা দেখা হোক, আর শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে না, আমি চাই মানে যারা মানে লঘু সম্প্রদায়ের মানুষ আছে, যারা পাহাড়িরা আছেন, বিভিন্ন ধরনের সেখানে নৃশংসতার ঘটনা ঘটে, সেই সব কিছু শান্ত হোক, আর ধর্মীয় উগ্রতাবাদ যেন কখনোই আমাদের বাংলাদেশে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই আশাটা করি, কারণ এই মানে এরকম অবস্থা হয়তো বহির্বিশ্বে আমাদের দেশের মানে এই আন্দোলনের মানে যে চিত্রপট সেটা হয়তো নষ্ট করে দিতে পারে। সেটা সংখ্যা কি দেখছেন আপনি? সেটা সংখ্যা আমি দেখছি না, কারণ আমরা ধীরে ধীরে, আমরা বলছি না জেনজি অবশ্যই মানে সব পরিস্থিতি সামলে নিচ্ছে, আমাদের দেশের পরিস্থিতিও আস্তে ধীরে মানে নিয়ন্ত্রণে আসছে, তো আমি স্বাভাবিক হবে এক সময়, তো আমি এটা চাইছি যে সবাই যেন নিজের জায়গা থেকে সচেতন হই, আর গণমাধ্যমের ভূমিকা মানে বলতে গেলে আমি এটা বলতে চাই যে সবাই যেন ইম্পার্শিয়ালভাবে মানে খবর আমাদের জনগণের কাছে পৌঁছে দেয়, কোনো মানে এখানে যেন কোনো পার্শিয়ালিটি না থাকে, না সরকারের পক্ষ থাকবে, এখন সরকার পক্ষে যে কেউ থাকতে পারে তাদেরকে সবসময় প্রশ্ন করতে যেন সৎ সাহস থাকে গণমাধ্যমের, এই আশাই করব। ধন্যবাদ। আমার প্রত্যাশা, জি, এই যে একটা জুলা বিপ্লব হয়ে গেল, আমি আশা করব যে আমাদের পরবর্তীতে যে সরকার আসবে তারা এই মানে অভ্যুত্থান থেকে শিক্ষা নিবে, যেন কোনো সরকার স্বৈরাচার না হতে পারে, যেন ফ্যাসিস্ট না হতে পারে, মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষা তাদের অধিকার পূরণে যেন তারা সফল হতে পারে। আর যেটা থাকলো, আমরা এই আন্দোলনে দেখেছি ছাত্রলীগের, শুধু আন্দোলনে না, আমি অনেক বছর থেকে অনেক ইউনিভার্সিটিতে আমি খেয়াল করছি ছাত্রলীগদের যেই দাদাগিরিটা ওরা চালায়, ছাত্রলীগের নেতাকর্মীরা, আমি চাই এর চালাতেন অবশ্যই তারা এইরকম কোন দল যেন আর কোথাও আমাদের তারা যেন এতটা ফ্যাসিস্ট না হতে পারে, আমাদের উপর যেন এতটা হামলার শিকার আমরা না হই, মেয়েদের উপর ওরা যেভাবে আক্রমণ করেছিল বিশেষ করে 15ই জুলাই, এই ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না, তো এটাই আমাদের আশা, যেন এরপরে যারাই সরকার ব্যবস্থায় আসুক তারা যেন এখান থেকে আওয়ামী লীগ সরকার থেকে শিক্ষা নিয়ে তারা আর কি দেশ গঠনে কাজ করে যায়। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনের প্রত্যাশা, তারা সরাসরি আন্দোলনের কর্মী, তাদের বক্তব্য শুনলাম, গণমাধ্যম কর্মী হিসেবে আপনার প্রত্যাশার কথাটা শুনেই আমরা শেষ করব। জি, আমার কাছেও দুইজন তারা আমার কথা অনেকখানি বলে দিয়েছে, আমার কাছেও এই দেশটাকে আমরা আসলে ওইভাবেই দেখতে চাই, আমাদের এখানে ধর্মীয় বলেন, জাতিগত বলেন, বর্ণ বলেন, কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই যেন সমান অধিকার নিয়ে বসবাস করতে পারি, পাশাপাশি আমাদের যে রাজনৈতিক বিভেদগুলো তৈরি হয়েছে এটারও যেন একটা সুষ্ঠু বন্দোবস্ত হয়, সেটাই আমার প্রত্যাশা। এবং আমাদের গণমাধ্যম কর্মী হিসাবে যেটাই যে আমরা
আমাদের যে বাক স্বাধীনতার কথা বলি আমরা, আমাদের যে মুক্ত চিন্তার কথা বলি আমরা, যে আমাদের স্বাভাবিক গণমাধ্যম প্র্যাকটিসিং এর যে কথাটা বলি সেটা যেন আমরা স্বাভাবিকভাবে করতে পারি, আমি যেন আমার যে ছবিটা সেই ছবিটা নির্ভয়ে তুলতে পারি এবং নির্ভয়ে প্রকাশ করতে পারি, এই এই বিষয়টা আমাদের চাওয়াতে চাওয়া। অনেক ধন্যবাদ। একই সাথে আন্দোলনের কর্মী এবং হচ্ছে গণমাধ্যম কর্মী, তারা কীভাবে যুগপৎ কাজ করেছে সেই চিত্রটা আমরা দেখলাম। আপনাদের তিনজনকেই ধন্যবাদ, দীপু মালাকার, লামিয়া রায়হান এবং তানজিনা তাসনিম, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে। এবং যে আড্ডাটা হলো, আমার মনে হয় এর মধ্যে থেকে নতুন একটা বাংলাদেশের আমরা আওয়াজ পেলাম একটা, এবং সেটি হচ্ছে 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলোর ভাবনা, যে এখন থেকে জেগেছে বাংলাদেশ, এটি আমাদের স্লোগান। তো আলোর আড্ডায় আপনারা অংশগ্রহণ করেছেন এবং যে প্রত্যাশার কথা বলেছেন সেই প্রত্যাশা যেন বাংলাদেশের মানুষ সেই রকম একটা বাংলাদেশ দেখে সেই কথা বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, 26তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রথম আলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, এবং এই আলোর আড্ডার আরও পর্বে নিশ্চয়ই আপনারা আরও আলোচনা শুনবেন এবং সেই স্বপ্নের প্রত্যাশিত বাংলাদেশ চলুন আমরা সবাই মিলে গড়ে তুলি।